দুনিয়া চকলেট শেষ হতে চলেছে আগামী কিছু সময়ের মধ্যে আপনাদের সমস্ত চকলেট শেষ হয়ে যাবে আর চকলেটের নামে আপনারা শুধু পাবেন এটা মানে শুধু চিনি আপনারা কি নোটিস করেছেন কখনো ছোটবেলায় খাওয়া চকলেট আর এখনকার খাওয়া চকলেটের মধ্যে এত আলাদা টেস্ট কেন চকলেটের দাম তো সেম বাট সাইজ দিন দিন কম হয়ে যাচ্ছে আর বিদেশে পাওয়া যাওয়া চকলেট ভারতে পাওয়া যাওয়া চকলেটের থেকে আলাদা টেস্ট করে আমরা মার্কেটে পাওয়া যাওয়া সমস্ত পপুলার চকলেট কিনে তাদের কম্পেয়ার করি যে এরা আসলে চকলেট বার নাকি সুগার বার রেজাল্টটা অনেক সারপ্রাইজিং ছিল সমস্ত চকলেটের সুগার চকলেটের থেকে বেশি আছে এই ভিডিওতে আমরা চকলেট খাবেন না আপনারা এটা একদমই বলবো না তার বদলে আসল চকলেট কি করে চিনবেন সেটা শেখাবো চ্যাপ্টার ওয়ান চকলেট এক্সপোজ কাল আমি বাজার থেকে এক ডজন আম কিনলাম কিন্তু আম তাতে মাত্র তিনটি আসে বাকি সব আসে কলা শশা আমি বাজারে গিয়ে ফলের দোকানে গিয়ে বলি আমি তো আম কিনলাম তো আমি দাও না ফলের দোকানদার বলে আরে দাদা আম কত এক্সপেন্সিভ হচ্ছে আপনি জানেন তো আমি দাম সেম রাখার জন্য কিছু ম্যাঙ্গো সরিয়ে তার বদলে অন্য ফল দিয়ে দিলাম আপনার কি অসুবিধা সব ফল মিষ্টি তো হয় এবার আপনারাই বলুন এটা কি কোনো কথা হলো যখন আমরা ম্যাঙ্গো কিনছি আমরা এটাই এক্সপেক্ট রাখবো যে আমাদের ম্যাঙ্গোই দেওয়া হোক কিন্তু চকলেট কোম্পানি এই লজিককে ইউজ করে আমাদের ছোটবেলা থেকে বোকা বানিয়ে আসছে কিভাবে আপনাদের এখনই এক্সপ্লেন করছি ভারতে এমন রুল আছে আপনাকে প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট তার ওয়েটের হিসাবে র্যাঙ্ক করতে হয় আর সেই অর্ডারে সেটা পিছনে পিন করতে হয় চলুন একটা এক্সপেরিমেন্ট দিয়ে আপনাদের দেখাই যে ভারতে পাওয়া যাওয়া চকলেটে চকলেটের থেকে বেশি কী কী জিনিস মিশে থাকে আমুল মিল্ক চকলেটে 39% সুগার রয়েছে ডেয়ারি মিল্কে 47% সুগার আছে গ্যালাক্সি মিল্ক চকলেটে 47% সুগার আছে আমুল 55 ডার্ক চকলেটে 43% সুগার আছে কিটক্যাটে 29% সুগার আছে এইসব চকলেটে তো চকলেটের থেকে বেশি ভেজিটেবিল ফ্যাট আছে মানে আমরা টাকা তো দিচ্ছি চকলেটের জন্য কিন্তু তার বদলে তেল খাচ্ছি জেমসে 68% সুগার আছে ফাইভ স্টারে 57% সুগার আছে এই ছোটো লজেন্সে 43% পর্যন্ত সুগার আছে মানে একটা চকলেট বারে যদি চকলেটের থেকে বেশি চিনি থাকে তাহলে তাকে আমরা চকলেট কেন বলছি মানে আমরা চকলেট বার নয় সুগার বার খাচ্ছি সমস্ত চকলেটের সুগার চকলেটের থেকে বেশি আছে শুধু ডার্ক চকলেট ছাড়া গ্যালাক্সি ডার্ক 70% চকলেটে 27% সুগার আছে বনবিলে 70% ডার্ক চকলেটে 23% সুগার আছে এটা হলো সেম ব্র্যান্ডের ডার্ক চকলেট আর এটা হলো মিল্ক চকলেট যদি ইনগ্রিডিয়েন্ট কম্পেয়ার করা হয় তবে ডার্ক চকলেটে চকলেট সুগারের থেকে বেশি আর মিল্ক চকলেটের সুগার চকলেটের থেকে বেশি থাকে চকলেটের টেস্ট অরিজিনালি কফির মতো করা হয় তো সেই কড়া টেস্টকে নিউট্রালাইজ করার জন্য ভাবুন তাতে কতটা সুগার অ্যাড করতে হয় এখন আমরা কেন আপনাদের এটা বলছি কারণ অনেক মানুষদের ডার্ক চকলেট ভালোই লাগে না কারণ সেটা তো তেতো হয় যদি তখন তাদের চকলেট ভালো লাগে কিনা জিজ্ঞাসা করা হয় তারা বলে ইয়েস আই লাভ চকলেট আসলে তারা কেউ চকলেটকে লাইকই করে না তারা সবাই সুগারের প্রতি অ্যাডিক্টেড যেটা চকলেটের ভিতরে আছে এখানে আলাদা আলাদা ব্র্যান্ডের চকলেটকে কম্পেয়ার করা হয়েছে আর দেখা হয়েছে সেখানে চকলেট ঠিক কতটা আছে এই টেস্টের রেজাল্ট আপনি ভিডিওকে পজ করে দেখতে পারেন কিন্তু মিল্ক চকলেটে আমুল আর হার্সিস টপে এসেছে যাতে 12% আর 10% কোকো সলিড আছে ভারতের রেগুলেশন কতটা উইক আপনি তো সেটা জানেন ফাঁসাই বলে যে একটা মিল্ক চকলেটকে চকলেট বলার জন্য মাত্র 2.5% কোকো সলিড সাফিসিয়েন্ট ঠিক এর কম্পেয়ারে ইউরোপে যদি কোনো মিল্ক চকলেটকে চকলেট বলতে হয় তাহলে তাতে মিনিমাম 20% কোকো সলিড থাকা দরকার পার্থক্যটা দেখলেন অবিশ্বাস্যকর চ্যাপ্টার টু চকলেট কেন কমে যাচ্ছে চকলেট আসলে কোন দেশ থেকে আসে সুইস চকলেট ফেমাস বেলজিয়াম চকলেট ফেমাস ইউরোপ ইউরোপ চকলেট বেঁচে বেঁচে মালামাল হয়ে গেছে কিন্তু সত্যি এটা যে চকলেট যে গাছ থেকে তৈরি হয় সেই কোকো গাছ ইউরোপে হয়ই না দুনিয়ার সব থেকে বেশি কোকো প্রোডাকশন আইভরি কোস্ট আর ঘানাতে হয় চলুন একটা টেস্ট করা হোক এটা হলো একটা ওয়ার্ল্ড ম্যাপ কোনো লেভেল ছাড়া আপনি কি এখানে দেখে বলতে পারবেন আইভরি কোস্ট আর ঘানা ঠিক কোথায় আছে ভিডিওকে পজ করুন আর ভাবুন ভেবে নিয়েছেন এই দুই দেশ এখানে আছে কিন্তু বেশিরভাগ লোকেরা এটা জানেও না চকলেটের ইকোনমিকে বুঝলে দুনিয়ার 60-70% কোকো প্রোডাকশন এই দুই দেশেই হয় যদি এত বেশি প্রোডাকশন হয় তাহলে হয়তো সেখানকার চাচিরা সেখানে লাক্সারি লাইফ কাটায় হয়তো কিন্তু এটা একদম ভুল দুনিয়ার পুরো চকলেট মার্কেট $140 বিলিয়ন আছে যার মাত্র 5-6% এই আফ্রিকান দেশেরা পায় চকলেটের মেন ইনগ্রিডিয়েন্টকে বানানোর পরেও না তাদের কোনো ক্রেডিট দেওয়া হয় না পয়সা তার বদলে পায় ক্লাইমেট চেঞ্জের সব থেকে বড় ধাক্কা আগের বছর প্রচুর বর্ষার কারণে ঘানা আর আইভরিতে কোকো প্রোডাকশনের উপর একটা ভারী ডাউনফল হয় আর স্যালুনসোর ডিজিজের কারণে সেখানকার এক্সিস্টিং কোকো গাছ কিছু সময়ের মধ্যে কমপ্লিটলি ডেস্ট্রয় হতে পারে কিছু এক্সপার্টদের মতে এই ডিজিজ 3 বছর ধরে স্প্রেড হচ্ছে কিন্তু তারপরেও এর উপর কোনো অ্যাকশন নেওয়া হয়নি
তো এই দুই কারণের জন্য এক্সপার্টরা বলছে যে আইভরি কোস্টের প্রোডাকশন 20-25% কম হতে পারে আর ঘানার আউটপুট 35% কম হতে পারে আর যেভাবে যেভাবে সাপ্লাই কম হবে ঠিক সেরকম ভাবে প্রাইসও বাড়তে থাকবে আজ গ্লোবালি কোকো বিনসের শর্টে চলছে কোকোর দাম গত এক বছরে ডবল হয়ে গেছে কোকো যেটা এক বছর আগে $2,922 ছিল সেটা এখন $11,820 হয়ে গেছে তো এতে কি হবে চকলেট বানানো কোম্পানি কি আপনাদের জন্য চকলেট বানানো বন্ধ করে দেবে একদমই নয় তারা ইনগ্রিডিয়েন্ট থেকে চকলেটকে কমিয়ে সুগার বাড়িয়ে দেবে যাতে আপনারা সুগারের উপর অ্যাডিক্টেড হয়ে যান পয়েন্ট এটা যে আগে গিয়ে চকলেট থেকে চকলেটকে সরিয়ে নেওয়া হবে আজও চকলেটে চকলেট শুধু 3-4% আছে আর অ্যাজ পার ফ্যাসের রেগুলেশন অনুযায়ী 2.5% পর্যন্ত আসার পারমিশন আগে থেকেই আছে কোম্পানিদের আজ বলিউডে আপনি ইউরোপের এক্সোটিক লোকেশনকে দেখতে পাচ্ছেন কিন্তু কোনো বলিউড মুভি আপনাদের আফ্রিকার ওই অবস্থাকে দেখায় না কিন্তু কেন ইউরোপ তো সুন্দর বলে আর আফ্রিকা নয় কারণ ইউরোপ অনেক চালাকি করে এগ্রিকালচারকে ছড়িয়ে দিয়েছে এগ্রিকালচার থেকে পলিউশন হয় আর গ্রাম গ্রামই থাকে আর মোস্ট ইম্পর্টেন্ট এগ্রিকালচারে মার্জিন নেই এগ্রিকালচার ন্যাচারের উপর ডিপেন্ডেন্ট থাকে কিন্তু ফ্যাক্টরি তো তাদের কন্ট্রোলে আছে তো ইউরোপ ফ্যাক্টরিগুলোকে নিজেদের কাছে রেখে দেয় আর এগ্রিকালচার মেটেরিয়াল অন্য দেশ থেকে কম দামে নেওয়া শুরু করে যদি এখন আফ্রিকান দেশগুলোকে জিজ্ঞাসা করা হয় আপনারা নিজেরাই কেন ফ্যাক্টরিজ লাগান না আর কিছু টাকা ইনভেস্ট করে নিজেরা কেন চকলেট প্রসেস করেন না কারণ $140 বিলিয়ন ইন্ডাস্ট্রি এটা অনেকটা বড় ইন্ডাস্ট্রি যদি আফ্রিকা ইউরোপের হাত থেকে বাঁচতে পারে তাহলে আফ্রিকাও বড়লোক হতে পারে যে চাষের কোকো প্রডিউস করে তারা তাদের জিনিসের উপর একটা ভালো রেট পেতে পারে আর আপনারা কি জানেন আফ্রিকাতে কোকো প্রোডাকশনের উপরে একটা এমএসপি সিস্টেম আছে মানে আফ্রিকাতে কোকো প্রোডাকশনের রেট সরকারের দ্বারা এক বছর আগে থেকেই ফিক্স করা থাকে মানে তার প্রাইস সরকার দ্বারা রেগুলেট হয় মানে আগে গিয়েও আফ্রিকান চাষিরা গরিব হতে থাকবে কারণ সেখানকার সরকারের কাছে কোনো বিজন নেই আর পয়সা তো একদমই নেই ওয়েস্টার্ন দেশ যারা চকলেট বানানোর টেকনোলজিকে ওন করে তারা চকলেট বানাতে থাকবে আর সময়ের সাথে সাথে চকলেট থেকে চকলেটকে সরিয়ে দেবে আর আমরা ভারত আর বাংলাদেশের মতো দেশে দোকানে গিয়ে চকলেটের জায়গায় সুগার কিনে আনবো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনের উপর প্রেস করে দিন যাতে আমাদের লেটেস্ট ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছতে পারে ধন্যবাদ